আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সোহেল মেহেদি, বাংলাদেশ এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের একটা সংগঠন আছে, ডাক দিয়ে যাই। তো এই ডাক দিয়ে যাই হচ্ছে আসলে একটা অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আমরা আসলে সবাই স্বেচ্ছাসেবক। এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই একটা টিম, আরও আমাদের সদস্য আছে। তো রেজাল্টটা দেখার জন্য একটা বাবুর একটা সাইটে যাইতে হবে। তো আমি এখানে পেস্ট করছি লিঙ্কটা, লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখানে ক্লিক করলে এটা পেয়ে যাবেন, যাতে বেশি খোঁজাখুঁজি করতে না হয়। তো এই লিঙ্কটাতে ক্লিক করলে ধরেন ওই সাইটটাতে চলে যাবে। হ্যাঁ, দেখেন আপনারা, এই যে চলে আসছে। তো এইখানে আপনি যে প্রোগ্রামে দেখতে চান সেগুলো দেখানো যাবে। তো আমি আপাতত এসএসসিটা দেখছি, বেশিরভাগ এসএসসির স্টুডেন্টরাই আমাকে ইয়া করছিল। তো এখানে আপনার আইডি নাম্বারটা, তো আইডি নাম্বার আপনার কোন করে কতগুলো লিখতে হবে সেটা ইম্পর্টেন্ট না, আপনি লিখলে অটো নিয়ে নেবে। যেমন আমি আমার কাছে যেটা আছে এটা দেখছি 180। হ্যাঁ, তো এটা অটো নিয়ে নিচ্ছে। তো তারপর আছে 1, তারপরে যে 0, তারপরে আছে 831, 831, তারপরে 802। এখানে কোন ঘরে কোনটা বসাবে এটা দরকার নেই, আপনি দেখবেন যে আপনি সংখ্যা বসাইতে গেলে অটোমেটিক যেটা নেওয়া নিয়ে নেবে, না নিলে পরের ঘরে চলে যাবে। তো আপনি শুধু দেখে দেখে সবটা বসাই দিয়ে যাবেন। হ্যাঁ, তারপরে যে ফলাফলে ক্লিক করেন, এটা তেমন কোনো কঠিন না আর কি, মোটামুটি কোন ঘরে এটা অটো নিয়ে নেবে। তো এই যে দেখেন এখানে অলরেডি চলে আসছে। হ্যাঁ, এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বিস্তারিত পরীক্ষার ফলাফল, এই যে এখানে তারিখ টারিখ নাম্বার টাম্বার নাম সব চলে আসছে। আর এই যে এখানে নিচে দেখেন পরীক্ষার সন, এই যে কোর্স কোড, এই যে নাম চলে আসছে, যে কোর্সের নাম, এগুলো এই যে ফলাফল কী রেজাল্ট সে কোর্সে সেটা। হ্যাঁ, তো আপনি যদি প্রিন্ট করতে চান তো এখান থেকে ক্লিক করবেন প্রিন্ট। তো দেখেন এই যে প্রিন্ট, তো আমার কাছে যেহেতু এখন আপাতত প্রিন্টার নাই, তো আমি সেভ এস পিডিএফ দিয়ে এইখান থেকে প্রিন্টার দিয়ে দিলে প্রিন্ট হয়ে যেত। তো প্রিন্টার নাই বলে আমি সেভ এস পিডিএফ দিয়ে সেভ করে নিলাম। কারণ আপনারা এটা সেভ করে নিতে পারেন, পরে যখন আপনার কাছে প্রিন্টার আসবে তখন আপনারা এটাকে প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, তো ধরেন আমি এটা যা আছে তাই বাউবি এক্সাম রেকর্ড আমি রেখে দিলাম সেভ। তো এই যে এটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে আপনারা নিতে পারেন। আর আপনারাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আমাদের এই যারা বাউবিতে পড়াশোনা করছেন, যারা আমাদের ডাক দিয়ে যায় সংগঠনের সাথে আছেন, তারা তো আছেনই, যারা নাই তারা অবশ্যই এই ডাক দিয়ে যাই সংগঠনের এই যে এটা হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে সাথে থাকবেন, তাহলে বাউবি সংক্রান্ত যে কোনো ধরনের লিঙ্ক মানে যে কোনো ধরনের তথ্য আমাদের কাছে পেয়ে যাবেন। যেমন আমাদের এই যে আমাদের এই সংগঠনের সভাপতি মুখপাত্র যা কেন্দ্রীয়, এই যে আমাদের কেন্দ্রীয় মুখপাত্র, সে বিভিন্ন সময় এই ধরনের ভিডিও এখানে দিয়ে থাকে। তো তার থেকেও আপনারা বিভিন্ন ধরনের হেল্প পাবেন এবং সব ধরনের আমাদের এই যে মানে তথ্য বা আমাদের যে বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রাম হয় সবগুলোর তথ্যই আমাদের এই সাইটে আমাদের এই ফেসবুক পেজে পেয়ে যাবেন। আমাদের একটা ইউটিউব চ্যানেলও আছে ডাক দিয়ে যাই নামে। আর আমি ব্যক্তিগতভাবে মেহেদিয়ান সায়েন্স নামে আমার একটা ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল। আমি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আর কি। আর এটা হচ্ছে আমাদের ডাক দিয়ে যায়ের ইউটিউব চ্যানেল। এখানে ডাক দিয়ে যায়ের বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন ধরনের এই ভিডিও এখানে দেয়া আছে। তো আপনারা এখানে ডাক দিয়ে যায়ের বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন এই যে আমরা যে ফ্রিতে বিভিন্ন এই পরীক্ষা নিয়েছি, আমাদের বিভিন্ন রকমের সেমিনার সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা যদি এটা ভিজিট করেন তাহলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবেন। আর আমি ব্যক্তিগতভাবে আমার এই চ্যানেলে এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন ইলেকট্রিক্যাল বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন ধরনের ড্রয়িং ডিজাইন, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এইসব জিনিস নিয়ে ভিডিও বানাই। তো আপনারা চাইলে আমার চ্যানেলেও এসে আপনাদের যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো ভিডিও বা টেকনোলজি টাইপের কোনো ভিডিও দেখতে চান তাহলে এখানে এসে দেখতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আপনারা দেখছিলেন মেহেদিয়ান সায়েন্স, আমি আছি মোহাম্মদ সোহেল মেহেদি। আল্লাহ হাফেজ।